সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও প্রোগ্রাম। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই লকডাউনের মধ্যে ঘরের বাইরে না গিয়ে পল্লী বিদ্যুৎ বিল বিনা চার্জে পরিশোধ করবেন। বিনা চার্জে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে সেটা হচ্ছে বসেই লাইনে না দাঁড়িয়ে বা কোনো দোকানে না গিয়ে ঘরের ভিতর থেকেই নিজের পল্লী বিদ্যুৎ বিল সাথে আরো 10 জনের পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরে বিকাশ লিখে সার্চ বাটনে সার্চ দিতে হবে। বিকাশ অ্যাপ যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল সেহেতু এখানে ওপেন লেখা দিবে। এবার আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নেব। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের বিকাশের যার যা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করতে অথবা লগ ইন করতে হবে। বিকাশের নতুন আপডেট আছে, এই আপডেটটা করিয়ে নেবেন। এই আপডেটটা করিয়ে নিলে এখানে যে স্ক্যানার নতুন সংযুক্ত হয়েছে প্রোফাইলের যে ছবি দেখাচ্ছে সেই ছবিতে, এছাড়াও আমি পূর্বে সেট মানি কিভাবে করতে হয়, মোবাইল রিচার্জ এবং ক্যাশ আউট কিভাবে করতে হয় পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। এখানে কয়েকটি আইকন রয়েছে, এই আইকনগুলোর মধ্যে পেবিলটি সিলেক্ট করতে হবে। পেবিল অপশন সিলেক্ট করার পরে প্রাপক প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন এখানে সিলেক্ট করতে হবে। আপনার যদি পল্লী বিদ্যুৎ বিল পোস্টপেড হয় অর্থাৎ পল্লী বিদ্যুৎ পোস্টপেড হলে পোস্টপেড অপশন সিলেক্ট করতে হবে। পল্লী বিদ্যুৎ প্রিপেড হলে প্রিপেড বিলটি সিলেক্ট করতে হবে। আমাদের যেহেতু পোস্টপেড বিল সেহেতু আমরা পোস্টপেড বিলটি সিলেক্ট করে নেব। পোস্টপেড বিল সিলেক্ট করার পরে আমাদের বিলের কাগজে লক্ষ্য রাখতে হবে যে আমাদের বিলের কাগজটি কোন মাসের, বিলের কাগজটি যে মাসের সেই মাসের এখানে সিলেক্ট করতে হবে। আমারটা জুন 2020-এর কাগজ, সেহেতু আমরা জুন 2020 সালের কাগজটি এখানে সিলেক্ট করে দেব। জুন 2020 সিলেক্ট করার পরে এসএমএস নাম্বার অথবা আপনি চাইলে এখান থেকে স্যাম্পল দেখে নিতে পারেন, বিকাশ থেকে স্যাম্পল দেওয়া থাকবে। এই যে বিকাশের একটি স্যাম্পল কপি চলে আসলো, এখান থেকে কি কি দিতে হবে এখানে সব লেখা শিখতে পারেন, অথবা গ্রাহকের নাম ও ঠিকানা আঙ্কিত বিলের এখানে বিল পরিশোধের যে এসএমএস একাউন্ট নাম্বার রয়েছে এই কর্নারে হিসাব নাম্বার এলটিএ আবাসিকের উপরে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে। এই নাম্বারটি প্রবেশ করানোর হয়ে গেছে, আমাদের এই নাম্বারটি প্রবেশ করানো। এই নাম্বারটি প্রবেশ করানোর পরে পেবিল করতে এগিয়ে যান অপশানটি সিলেক্ট করতে হবে। পেবিল করতে এগিয়ে যাওয়ার এই অপশানটি সিলেক্ট করার 5 থেকে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড পরে এখানে পল্লী বিদ্যুৎ বিলের অপশান আসবে। পরের ধাপে যেতে ট্যাপ করুন, অর্থাৎ আপনার কারেন্ট বিলে যে 149 টাকা বিল ছিল সেটা এখানে দেখাবে, মানে আপনার আপনাদের বিলের কাগজে যে বিল আসছে সেটাই এখানে শো করবে। এবার আমি আমার বিলের পরের ধাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন অপশানটি সিলেক্ট করব। এখানে ক্লিক করার পরে পল্লী বিদ্যুতের আমার নিজস্ব বিকাশ অ্যাকাউন্টের পিন চাইবে, পিন নাম্বারটি প্রবেশ করিয়ে দেব। পিন নাম্বার প্রবেশ করিয়ে দেওয়ার পরে পেবিল ধরে রাখুন অপশানটি আসবে, এখানে ট্যাপ করে ধরে রাখলে আমাদের পল্লী বিদ্যুৎ বিলটি চলে যাবে। সো ভিউয়ার্স, এভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। আপনার চাইলে ঘরে বসে লকডাউনের মধ্যে করোনা ভাইরাসের জন্য কোনো দোকানে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজের বাসা থেকেই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আপনার পে বিল সফল হয়েছে। এখন যদি আপনি চান যে আপনি রিসেটটি ডাউনলোড করে নেবেন তাহলে এখানে রিসেট ডাউনলোডের অপশান রয়েছে বিকাশ থেকে। আপনি চাইলে এই অপশানটিতে ক্লিক করে আপনার রিসেটটি ডাউনলোড করে নিতে পারেন। এতো আমার রিসেটটি চলে আসছে, এটি আমি ডাউনলোড করে নিতে পারি আর কি। আমার ডাউনলোড হয়ে গিয়েছে, এবার আমরা পূর্বের মেনুতে ফিরে যাব। সো ভিউয়ার্স, দেখলেন তো এইভাবেই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু কিঞ্চিত পরিমাণ সহায়ক হয় অথবা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাল বেল আইকনটি অন করে দিবেন। একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন।
धन्यवाद সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে বার্ড গেম খেলে আইফোন জিততে হয় বিকাশ থেকে ধন্যবাদ সবাইকে।